আজকের আলোচ্য বিষয় একজন কবি, বাংলার নাম করা কবি সুকুমার রায়। সুকুমার রায়ের পুরো নাম হলো সুকুমার রায় চৌধুরী, আর ছদ্মনাম হচ্ছে উহনাম পণ্ডিত। তিনি জন্মগ্রহণ করেছে 1887 সালে 30শে অক্টোবর, অক্টোবর মাসে এই বাংলার কবি সুকুমার রায় জন্মগ্রহণ করেছে। তিনি একজন বাঙালি শিল্প সাহিত্যিক হিসেবে বেশি পরিচিত, এছাড়াও ননসেন্স রাইমের প্রবর্তক ভারতীয় সাহিত্যে, এটা আমরা জেনে থাকি। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিল্প সাহিত্যিক তো আছেই, তারপর রম্য রচনাকার, প্রবন্ধনিক ও নাট্যকার, এগুলো তিনি করেছেন তার জীবনে। তার বাবা সম্পর্কে জানতে পাই বা পিতা মাতা সম্পর্কে জানতে পাই, যেটা বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর, তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন, তার সন্তান এই সুকুমার রায় চৌধুরী। আর মায়ের দিক থেকে জানতে পারি মায়ের নাম বিধুমুখী দেবী, তিনি আবার ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে এই বিধুমুখী দেবী, তারই সন্তান সুকুমার রায় চৌধুরী। এছাড়াও এখন উল্লেখযোগ্য একটা পরিচয় আমরা পেয়ে থাকি এই সুকুমার রায় সম্পর্কে, সেটা হচ্ছে তিনি প্রখ্যাত চলচ্চিত্র সত্যজিৎ রায়ের পিতা। তার পুত্র খ্যাতিমান, মানে এই সুকুমার রায় চৌধুরীর পুত্র খ্যাতিমান চলচ্চিত্র সত্যজিৎ রায়। আমরা অনেকেই সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছি, জেনেছি, অনেক অনেক সিনেমা জানি। তারই বাবা সুকুমার রায়, অসাধারণ একটি পরিবারের থেকে উঠে আসা বাংলার গর্ব। তিনি মৃত্যুবরণ করেছেন 30শে অক্টোবর 1923 সালে। অসাধারণ এই কবি বাংলা থেকে, পৃথিবী থেকে বিদায় নেন। আমার এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।